এটি হচ্ছে সৌদি আরবের অন্যতম একটি ফেমাস কোম্পানি, আল বাইক কোম্পানি। এই কোম্পানি কিন্তু বাংলাদেশে ভিসা দেয় নিজস্বভাবে, আবার সাপ্লাইভাবেও কিন্তু লোক আনে। যদি আসেন এই কোম্পানিতে নিজস্বভাবে আসবেন। এই কোম্পানির ব্রাঞ্চ কিন্তু অনেক জায়গাতে রয়েছে, যেমন সৌদি আরব, দুবাই, কাতার, বাহরাইন, এমনকি আমাদের বাংলাদেশেও কিন্তু এই কোম্পানির ব্রাঞ্চ রয়েছে। তো যদি আসেন এই কোম্পানিতে কত ঘন্টা ডিউটি করতে হবে, কত টাকা বেতন, তো সম্পূর্ণ এভরিথিং বিষয় আপনাদের দেখাবো। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনার শেয়ারের মাধ্যমে অন্য একটা ভাই সবকিছু জানতে পারবে। তো ভিতরটা দেখাই কি কি কাজ করতে হইব, বেতন কত, কত ঘন্টা ডিউটি, আর ভিডিওটা অবশ্যই সব শেয়ার করবেন। এখানে একজনের সাথে কথা বলছিলাম আপনার, তো বলল যে এখানে বেসিক ডিউটি হইতেছে আপনার 9 ঘন্টা, 9 ঘন্টা বেসিক ডিউটি, 3 ঘন্টা ওভার টাইম, 3 ঘন্টা হইতেছে ওভার টাইম। তো জিজ্ঞাসা করলাম যে টোটাল বেতন কত আসে মাসে, বলতেছে ভাই টোটাল বেতন আসে প্রায় 1500 থেকে 1600 রিয়াল টোটাল বেতন, কিন্তু আমাদের এখানে কাজটা একটু বেশি। আপনার আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আলবাইক ব্রোস্টের কোম্পানিতে প্রচুর কাজ, কারণ কি কাস্টমার প্রচুর পরিমাণ। এটা কিন্তু একটা নাম করা একটা আলবাইক ব্রোস্টের কোম্পানি, এটা কিন্তু নাম করা কোম্পানি, এই জন্য কাজও বেশি, কাস্টমার তো প্রচুর কাস্টমার, তো এই জন্য কাজ বেশি। আপনার দেখা গেছে আপনি যদি এই কোম্পানিতে নিজস্বভাবে আসেন, সাপ্লাইতে ইনকাম কম, কিন্তু নিজস্বভাবে যদি আসতে পারেন, বর্তমানে কিন্তু বাংলাদেশে ভিসা দেয় এই কোম্পানি, যদি নিজস্ব কোম্পানিতে এই কোম্পানিতে আসতে পারেন 1500 থেকে 1600 রিয়াল ইনকাম করতে পারবেন। দেখা গেছে আপনার কাজটাই একটু বেশি, আর কিছু না। আর কাজ কি আপনার, এই যে দেখেন কাস্টমার আসছে, কাস্টমারের অর্ডার নিতে হইব, তারপর আপনার রোস্টেড বা ক্রিসপি এরকম অর্ডার আসলে এরকম অর্ডারগুলো প্যাকিং করে দিতে হইব কাস্টমারে, এরকমই কাজ। আর ভিতরে যারা কাজ করে, ভিতরের কাজ হইতে আছে যারা চিকেন কাটতে পারে, মানে মুরগিটা, এটা যারা কাটতে জানে এরকম কাটার জানতে হইব। আবার দ্বিতীয়ত অর্ডার আসলে, ব্রোস্টেড অর্ডার আসলে, এক্সাম্পল যদি ব্রোস্টেড অর্ডার আসে 10টা 20টা, ওইগুলো ব্রোস্টেড আবার ময়দার সাথে মাখায় তারপরে তেলের মধ্যে সারতে হইব। আরেকজন কাজ করবো আপনার 2 থেকে 3 জন খালি কাজ করে আপনার মেশিনে, যেটা আপনার ব্রোস্টেড হওয়ার পরে নামানো, আবার ব্রোস্টেড ঢালা, এরকম কাজ। আবার কাজ আছে আপনার ক্লিনারের কাছে, এরকম আপনার ফ্লোর ক্লিন করতে হইব, তারপরে আপনার গ্লাস ক্লিন করতে হইব, এরকম গ্লাস, এরকম কাজ, মানে এক একজনের এক এক কাজ, বুঝতে পারছেন। বাহিরে থাকে আপনার 1 থেকে 2 জন খালি ক্লিনের লেগা, মানে সাফসাফের লেগা, ভিতরে আছে প্রায় 5 থেকে 6 জন ভিতরে, আবার সামনে থাকবে আপনার 5 থেকে 6 জন, এরকম কাজ। তো এই কোম্পানি ভালোই, কিন্তু যদি আসেন এইটাই কাজটা একটু বেশি করতে হবে, আর কিছু না, বুঝতে পারছেন, কাজটা একটু বেশি। কিন্তু আপনার এই কোম্পানির সুযোগ সুবিধা অনেক ভালো, মাস শেষে বেতন দেওয়া দেয়, আবার 2 বছর পরপর ছুটি আছে, এইটার লেগে সমস্যা নাই। আকামাও ঠিক মতো বানিয়ে দেয়, আকামাও দিয়েও কোনো সমস্যা নাই এই কোম্পানিতে। একটা জিনিস কি, মাস শেষে বেতন পাইবেন ঠিক মতো, আপনার বছর শেষে ছুটি পাইবেন, আকামা ঠিক মতো বানিয়ে দিব, এই ডিউসের সুযোগ সুবিধা। কিন্তু মানে অসুবিধা কোনটা, আপনার কাজটা একটু বেশি, বুঝতে পারছেন, আর কিছু না। যদি আপনার কাজ করতে পারেন এখানে, তাহলে আপনি সমস্যা নেই, এই কোম্পানিতে আসতে পারেন। দেখেন এই যে যারা কাজ করতেছে কেউ কিন্তু রেস্টে নাই, সবাই কাজ করতেছে। আপনাদের দেখাই, আমি অর্ডার দিয়ে রাখছি। এখানে আলবাইকে ব্রোস্টেড খাইতে গেলে প্রায় 1 ঘন্টা 40 মিনিট ওয়েট করা লাগে, বৃহস্পতিবার শুক্রবার আরও বেশি। আজকে হইতেছে আপনার বৃহস্পতিবার, এই জন্য বেশি এই যে কাস্টমার। এখানে হইতেছে আপনার বৈশাখ খাওয়া লাগে, আর এখান থেকে আপনার সামনের সিরিয়াল আপনার অর্ডার দিতে হইব, আপনার দিলে আপনার রিসিপ্ট দিব, রিসিপ্ট দেওয়ার পরে এখান থেকে অর্ডার মানে সিরিয়াল অনুযায়ী তারপরে এখান থেকে ব্রোস্টেড নিতে হইব। এই এতগুলো মানুষের পরে হয়েছে আমার সিরিয়াল, বুঝতে পারছি, নিয়ে হয়েছে অবস্থায়, এই জন্য বেশি আসি না আলবাইকে, কারণ কাস্টমার বেশি, তো এই জন্য আসতে পারি না, কারণ বেশি সময় ওয়েট করা লাগে এই জায়গাতে আসলে।